فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتعلمون الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم واستعينوا بالصبر والصلاة عن ابي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضى فحسن الوضوء وصلى ركعتين مقبلا عليهم بقلبه وجهه وجبت له الجنة رواه البخاري ومسلم سمانيتو ديني بھائي আমরা আপনাদের সামনে ধৈর্য ধারণ করা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণ পেশ করতে চাই মাত্র এই জীবনে সমস্যা আসে প্রত্যেকটা মানুষেরই সমস্যা রয়েছে বিপদ রয়েছে কারো ছোট কারো বড়। বিপদের সময় মানুষের করণীয় কী সমস্যা আসলে মানুষ কী করবে এ ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণ পেশ করতে চাই এ ব্যাপারে আল্লাহ তালা বলেন অস্থায়ীনু বিশ্ব রেবসলা তোমরা আল্লাহর নিকটে ধৈর্য সহকারে সাহায্য চাও সলাতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও অত্র বিবরণে আল্লাহ তালা দুটি কথা বলেছেন তার একটি হচ্ছে তোমরা আল্লাহর নিকটে ধৈর্য চাও সলাতের মাধ্যমে ধৈর্যের কথাটি আগে আর সলাতের কথাটি পরে অবশ্যই মানুষকে বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে এ কথাই ঠিক সলাতের পূর্বে ধৈর্যের বিষয়টি উল্লেখ করেছেন এটা একটা গুরুত্ব বহন করে যে যে উদ্দেশ্য নিয়ে সলা আদায় করছে বা যে উদ্দেশ্য আল্লাহর কাছে চাচ্ছে চাইলে হবে এমনটা নাও হতে পারে ওই সময় যেন মানুষ ধৈর্য হারা না হয় বা যেন না বলে বিপদে পড়ে আল্লাহকে বহুবার বলেছি তা গ্রহণ হয়নি এ কথা যেন না বলে এটাই আল্লাহ আল্লাহতালা এখানে বলেছেন আল্লাহ তালা অন্যত্রে বলেন ফসবির সাবরান জামিল মোহাম্মদ আপনি ধৈর্য ধারণ করুন সুন্দর ধৈর্য অবশ্যই ধৈর্যেরও সুন্দর আছে মানুষ যখন বুঝতে পারল বা মনে করল যে অমুক ব্যক্তির কারণে আমি এই বিপদে পড়েছি তখন তাকে বহুবার গালি দিল বা তার ব্যাপারে অনেক কিছু বলল তারপরে বলল যে আমি এখন ধৈর্য ধারণ করি মূলত এর নাম ধৈর্য নয় ছেলে মেয়ে মারা গেল পিতা মাতা কেউ মারা গেল তারপর খুব কান্নাকাটি করল এরপরে বলল যে আমি ধৈর্য ধারণ করি মূলত এর নাম ধৈর্য নয় যখন মানুষের বিপদ আসে তখন মানুষ কোনো মন্তব্য না করে কোনো কিছু না বলেই ধৈর্য ধারণ করবে এর নাম মূলত ধৈর্য আর এটাই হচ্ছে সুন্দর ধৈর্য যে কথা আল্লাহ আল্লাহতলা আমাদের নবীকে বলেছেন বিশেষভাবে দিনের কথা বললে ধর্মের কথা বললে সমাজের লোক তার বিরুদ্ধে যাবে এ কথাই ঠিক এ কারণে তালা অন্যত্র বলেন অসবির কুলুন মানুষে যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন মানুষে নানান কথা বলবে নানা মন্তব্য করবে তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে যেমনটি লোকমান হিকিম তার ছেলেকে বললেন বুনাইয়া ও আমার আদরের ছেলে শোনো আকেমিস সলা তুমি সলা তাদাই করো মরবিল মারুফ অনহানিল মনকার ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো এই কথা বলার পরে লোকমান হিকিম তার ছেলেকে বলেন আলা আলামা সাবাক এই কাজ করতে গিয়ে তোমার উপরে যে সমস্যা আসবে তখন তুমি ধৈর্য ধারণ করিও ভালো কাজের আদেশ করলে মন্দ কাজের নিষেধ করলে সমস্যা আসে এ কথাই ঠিক তা আজকে নতুন নয় আগে থেকেই চলে আসছে এ কারণেই আবহরায় রাজিয়াল্লাহ তার বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সৈয়দ উস্সহ দায় হামজাবিন আব্দুল মোত্তালেব শহীদদের সর্দার হচ্ছেন হামজাবিন আব্দুল মোত্তালেব পৃথিবীতে যত মানুষ শহীদ হয়েছে হচ্ছে হবে তার মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ হচ্ছেন হামজা আব্দুল আবদুল এরপরে এরপরের সোলসাল্লাহ আলি সাল্লাম বলেন ওই মানুষটিও হামজার মতো সম্মানী যে মানুষটি ফা এলা এমন জয়ের স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসকের পাশে দাঁড়ালো ফামারহ না হু ফাঁকা সে ভালো কাজের আদেশ করলো মন্দ কাজের নিষেধ করলো তখন স্বৈরাচারী শাসক তাকে হত্যা করল এ ব্যক্তিও পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানী শহীদ হামজাবিন আব্দুল মোত্তালেবের সাথে থাকবেন স্বৈরাচারী শাসকের কাছে ভালো কাজের আদেশ করা মন্দ কাজের নিষেধ করা একটা বড় জটিল কঠিন কাজ এ কারণে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আফজালুল মুজাহেদ সবচেয়ে উত্তম মুজাহেদ হচ্ছে ওই সবচেয়ে শক্তিশালী মজাহেদ চই যে স্বৈরাচারী শাসকের সামনে স্বেচ্ছাচারী শাসকের সামনে কথা বলতে পারে অতএব ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ বিষয়টি অতীব জটিল যাতে ধৈর্য ধারণ করা একান্ত প্রয়োজন সম্মানিত বোন আমরা ধৈর্যের বিষয়টি বলতে গিয়ে রাসুল সাল্লাহ আলি সাল্লামের বাস্তব জীবনের একটি কথা বলি তিনি একদা এক রাস্তায় হাঁটছিলেন তখন একজন বৃদ্ধা মহিলা রাস্তায় বসে কাঁদছিল তিনি বললেন বৃদ্ধা তুমি কেন কাঁদো তোমার কি হয়েছে বৃদ্ধা উত্তরে বলল এলাই কাননি। তুমি এখান থেকে সরো তুমি কে আমি কেন কাঁদছি এ বিষয়ে তোমাকে জানতে হবে কেন সে তার গতিতে বলেছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম কিছু না বলে তিনি চলে গেলেন আশেপাশে যারা ছিল তারা তাকে বলল। তুমি যার সাথে কথা বললে তাকে কি চিনো সে কে মহিলা বলল না আমি তাকে চিনি না লোকেরা বলল ইনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাম যিনি নবী বলে দাবি করেছেন বৃদ্ধা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের বাড়ি গেল বৃদ্ধা বলে মা তো বাউ দরজায় কোনো পাহারাদার ছিল না কোনো মানুষ ছিল না সে গিয়ে বলল দেখো মোহাম্মদ আমি তোমাকে যা বলেছি তা আমার ভুল হয়েছে তোমাকে আমি চিনতে পারিনি তখন রাসুল সাল্লি সাল্লাম তার উত্তরে বললেন শোনুন আশা বরিন্দ সাবমাতিল উল্লাহ বিপদ যখন আসে তখনই ধৈর্য ধারণ করতে হয় প্রথম বিপদেই ধৈর্যের নাম হচ্ছে ধৈর্য অনেক কিছু বলে নেওয়ার পরে ধৈর্য ধারণ করার নাম ধৈর্য নয় নানান কথা বলে ছেলের ভালো বলে মেয়ের ভালো বলে স্বামীর ভালো দিক বলে উল্লেখ করে অনেক কিছু বলে কান্নাকাটি করে কয়েকদিন পরে বলল যা ছেলে মারা গেছে গেছে স্বামী মারা গেছে গেছে এখন ধৈর্য ধারণ করি এর নাম মূলত ধৈর্য নয় বিপদের প্রথমে ধৈর্য ধারণ করতে হবে এর নাম ধৈর্য সম্মানিত দিনই ভাই বোন মনে রাখবেন যে মানুষ বিপদে পড়ে আল্লাহর কাছে চাইলেই চাওয়া জিনিস পাওয়া যাবে এমনটা নাও হতে পারে আর যা চাই তা তাৎক্ষণিক কবুল হবে এটা কোথাও নয় আর যা চেয়েছে সেটাই হবে এমনটা নাও হতে পারে হয়তো বা মানুষ তার বিপদ অনুযায়ী আল্লাহর কাছে চাচ্ছে কিন্তু এরপরে আর একটা বড় বিপদ আছে যেটা তার জানা নেই কিন্তু যখন আল্লাহর কাছে বারবার বলল আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও উদ্ধার করো এরপরে যে একটা বড় বিপদ আসছিল তালা ওইটা ঠেকিয়ে দিলেন কিন্তু এ এই ব্যক্তি বুঝলো যে আমার দোয়া কবুল হয়নি আসলে দোয়া কবুল হয়েছে কিন্তু বুঝতে পারিনি এটাও হতে পারে যে এই দোয়ার কারণে আল্লাহতালা তার জন্য জান্নাত নির্ধারণ করে দিয়েছে আর যে বিপদের কারণে ঘটেই গেল। তখন সে বুঝল আমার দোয়া কবুল হয়নি অথচ তার দোয়া কবুল হয়েছে বলেই আল্লাহতালা তার নামে জান্নাত ঘোষণা করে দিয়েছেন সাথে সাথে দোয়া করলেই কবুল হয় এ কথাও নয় দেরিও হতে পারে এ কারণে ধৈর্যের ব্যাপার বোখারি মুসলিম গ্রন্থে এসেছে রাসুল সাল্লি সাল্লাম যখন সিজদা করতেন তখন মোশরেকারা খুব ক্ষিপ্ত হতো একদা আবুজা আল বলল এই শোনো মোহাম্মদ যখন সিজদা করতে যাবে তখন তার মাথার উপরে একটা ভড়ি চাপিয়ে দিতে হবে উঁটের এটা কে পারো একজন দুর্ভাগ্য হতভাগা ব্যক্তি দাঁড়ালো আমি এই কাজ করতে পারি যখন তিনি সিজদায় গেলেন তখন তারা একটা উঁটের ভঁড়ি নিয়ে এসে তার মাথার উপরে চাপিয়ে দিল রাসুল সাল্লি সাল্লাম এ অবস্থায় সিজদের থেকে উঠতে পারছেন না তার মেয়েকে কেউ বলল যে তোমার পিতার এই অবস্থা আনহা দড়ি আসলেন এবং উঁটের ভড়িটা নামিয়ে দিলেন এবং এসব লোকগুলিকে তিনি কিছু গালি দেওয়ার চেষ্টা করলেন কি ভাষায় গালি দিলেন কি বলে গালি দিলেন সেখানে উল্লেখ নেই তবে তিনি অনেক কথাই বলেছিলেন মোহাম্মদ সাল্ল্লাহ আলী সাল্লাম মাথা উঠিয়ে তাদের জন্য বদ দোয়া করলেন আল্লাহ ওদবা মগিরা অলি সাহেবা আবু জাহাল এদেরকে তুমি ধ্বংস করো কয়েকজনের নাম উল্লেখ করে তিনি বদনাম করলেন সম্মানিত দিনী ভাই বোন আপনারা আশ্চর্য হবেন মোহাম্মদ সল্লাহ আলী সাল্লাম বিপদে পড়ে নিরুপায় অবস্থায় বদ দোয়া করলেন অথচ এই বদ দোয়াটি কবুল হল বদরের যুদ্ধে বারো বছর পরে রাসুল সাল্লি সাল্লামের যদি একটা দোয়া কবুল হতে বারো বছর সময় লাগে তাহলে আপনাদের দোয়া কবুল হতে কত সময় লাগবে অতএব ধৈর্য ধারণ করতে হবে খুব দোয়া করলাম কবুল হয় না এই কথা বলা যাবে না আজ হোক আর কাল হোক তার ফল হবেই হবে হয়তোবা আল্লাহ অন্য একটা বড়ো দিলেন এই জন্য কবুল হলো না হয়তো বা আল্লাহ ওই দুয়ার কারণে জান্নাত দিয়ে দিলেন এই কারণে আমি আমারটা বুঝতে পারলাম না হয়তো বা দশ বছর পরে সেই কথা কবুল হবে যার কারণে আমি বুঝতে পারলাম না যে আমার দোয়া কবুল হল না সম্মানিত আমরা সংক্ষিপ্ত বিবরণে বলতে চাচ্ছি মানুষ মাত্র বিপদ আছে বিপদ আসলে আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমরা এখানে আরেকটি কথা বলতে চাই যে ধৈর্যের সবচেয়ে বড় একটা দিক হলো বিপদের সময় বলতে হবে যা তাক দিয়ে ছিল এটাই ঘটেছে যখন আপনি তাকদিরের কথা বলতে পারবেন তখন আপনার পরিস্থিতিটা একেবারে হালকা হয়ে যাবে যত জটিল মনে হচ্ছিল তত জটিল মনে হবে না আপনি যদি তাকদিরের কথা বলতে পারেন তাহলে আর একটা বিপদ থেকে আপনি বেঁচে যাবেন সেটা হলো এই যে বিপদটা আপনি মনে করছেন অমুকের কারণে এসেছে আপনি বলতে চাচ্ছেন ওই ছেলের কারণে এসেছে তখন আপনি তাকে গালি দিবেন বা তার বিরোধিতা করবেন তার বদনাম করবেন তার গিবাদ করবেন তার নিন্দা করবেন আপনি বিপদে পড়ে যাবেন আর যদি বলেন যে যেটা তাক দিরে ছিল সেটাই ঘটেছে তো দেখবেন যে বিপদটাও হালকা হয়ে গেল আর আপনি বদনাম থেকেও বেঁচে গেলেন এই জন্য আমরা বিপদগামী লোককে প্রথমে বলতে চাই যে আপনার বিপদকে সামনে নিয়ে আসবেন এই বলে যে এটা আমার ভাগ্যে ছিল তাহলে এটা সহজ হয়ে যাবে আর এটা হবে ইমানের বহিঃপ্রকাশ এটাই ইমান এরপরে আপনি বিপদগামী হলে বিপদগ্রস্ত হলে সুন্দর করে উজু করে দূরে কাজ সলাত আদায় করবেন আল্লাহ ওর একটা বিনিময় দিবেন সাথে সাথে আবহরাই রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান তাওয়াদ্দা ফাহাসানুয়া কোনো ব্যক্তি যদি অজু করে সুন্দর করে অজু করে আর যদি দূরে কাজ সলাত আদায় করে মনে মনে কথা না বলে কারো কথা অন্তরে না বলে তাহলে তার জন্য জান্নাত জরুরি হয়ে যাবে সে জান্নাতে যাবেই অন্য বর্ণনে তিনি বলেন তার অতীতের সব পাপকে ক্ষমা করে দেওয়া হবে পাপও ক্ষমা হলো বিপদ থেকে বেঁচে গেলেন আর আল্লাহর সন্তুষ্টিও পেলেন এই জন্য আমরা সকলকে বলতে চাই যে বিপদগামী হলে সমস্যা আসলে প্রথমে তাঁত্রের কথা বলবেন তারপরে দূরে কাজ সলা আদায় করবেন আল্লাহর কাছে ধৈর্য চাইবেন আল্লাহ তুমি আমাদেরকে হাদিস এবং আয়াতের প্রতি আমল করার দান করো সম্মানিত দর্শক এ আপনারা খুব ভালোভাবে জানেন যে আমরা ঢাকা রূপগঞ্জে একটা বিশাল ভূখণ্ডের উপরে দিনী প্রতিষ্ঠান গড়তে চাচ্ছি যেখানে ছেলেরা আরবি বাংলা ইংরেজি উন্নত মানের শিক্ষা অর্জন করে যে কোনো অন্যায়ের মোকাবেলা করবে অতএব এই দিনী প্রতিষ্ঠানে আপনারা জীবন বাজি রেখে আত্মীয় মিলে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করুন পরামর্শ দিন ছেলে মেয়ে পাঠান আমরা উন্নত মানের শিক্ষার ব্যবস্থার পদক্ষেপ নিয়েছি ইনশাল্লাহ হবেই হবে ভারত বাংলাদেশ পাকিস্তানে নয় আমরা এশিয়া মহাদেশে একটা উন্নত মানের বড় প্রতিষ্ঠান গড়তে চাই জাকির নায়ক কেন তার চেয়ে বড় প্রতিষ্ঠান আমরা গড়তে চাই জাকির নায়কও মানুষ আমরাও মানুষ আল্লাহ যদি তাকে কবুল করেন আমাদেরও কবুল করবেন আল্লাহ তোর দয়ার অভাব নেই আমরা উন্নত মানের একটা প্রতিষ্ঠান গড়তে চাই প্রথমত আপনাদের কাছে আমাদের দাবি যে আপনারা আল্লাহর কাছে দোয়া করেন যে আব্দুর রাজাক সাহেব যে কাজে হা দিয়েছেন আল্লাহ তুমি এই কাজটা কবুল করো এরপরে আপনাদের কাছে দাবি আপনারা পরামর্শ দিবেন কিভাবে এটাকে আগে নিয়ে যাওয়া যায় উন্নত মানের প্রতিষ্ঠান গড়া যায় এরপরে আপনাদের কাছে একটা পরামর্শ থাকছে দাবি সহকারে যার যতটুকু সম্ভব সহযোগিতা করবেন আমরা ওই ফার্সি বাক্যটাকে অন্তর থেকেই বিশ্বাস করি যে আসলেই এটাই ঠিক যে কাতরা কাতরা দাঁড়িয়ে শুধু বিন্দু বিন্দু ফোটায় সাগর তৈরি হয় আপনারা যদি অল্প করেও সহযোগিতা করতে পারেন ইনশাল্লাহ অল্প সহযোগিতার বিনিময়ে বিশাল কিছু গড়া যাবে আল্লাহ তুমি মানুষের সাহায্য সহযোগিতা কবুল করো তুমি তাদেরকে এ দুই প্রতিষ্ঠানকে ভালোবাসার সুযোগ করে দাও তফিক দান করো তারা যেন এই প্রতিষ্ঠানকে ভালোবাসে এই প্রতিষ্ঠানের প্রতি আগ্রহী হয় এইখানে যেন সহযোগিতা করতে শিখে এর বিনিময়ে তুমি ওদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করে দাও এর বিনিময়ে তুমি তাদের আহাল পরিবারকে একটা সুন্দর স্বাস্থ্যকর নিরাময় পরিবেশে থাকো তা রাখার সুযোগ করে দাও যাতে করে কোনো তাদের কোনো সমস্যা না হয় তাদেরকে তুমি তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আল্লাহ আমিন এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে আজকের ধৈর্যের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম আস্তাক কালা আসহাদা আস্তাকলে আসসালাম